প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, আওয়ালগাতি আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়, কেরল প্রদর্শক। আজকে আমি তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হল শ্রেণীর ষষ্ঠ বিষয় গণিত অষ্টম অধ্যায় তথ্য উপাত্ত, অধ্যায় হল তথ্য উপাত্ত। গতদিন আমি তোমাদের তথ্য উপাত্ত এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম যে তথ্য কি এবং উপাত্ত কি, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি গত ক্লাসে। আজকে আমি তোমাদের যে পরিসংখ্যান কি, এই পরিসংখ্যান বিষয়ের উপরে আলোচনা করবো। পরিসংখ্যান একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এই পরিসংখ্যান প্রথমে আমাদের জানতে হবে যে পরিসংখ্যান কাকে বলে। তো পরিসংখ্যান হল সংখ্যা ভিত্তিক কোন তথ্য বা ঘটনাকে পরিসংখ্যান বলে। সংখ্যা ভিত্তিক কোন তথ্য বা ঘটনাকে পরিসংখ্যান বলে। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে একটিমাত্র সংখ্যাকে পরিসংখ্যান বলা যাবে না বা পরিসংখ্যান বলা যায়। আচ্ছা, এই উপাত্ত দেখো, উপাত্তকে আমরা কি করতে পারি, উপাত্তকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হল কি বিন্যস্ত উপাত্ত এবং অবিন্যস্ত উপাত্ত। তা এখানে দেখো যে অবিন্যস্ত উপাত্ত কাকে বলে আর বিন্যস্ত উপাত্ত কাকে বলে, আমি তোমাদের এখানে সংজ্ঞা করে দিয়ে দিচ্ছি। সেটা হল কি যে উপাত্ত সমূহ সাজানো থাকে তাকে বিন্যস্ত উপাত্ত বলে, আর যে উপাত্ত সমূহ এলোমেলো ভাবে দেওয়া থাকে তাকে অবিন্যস্ত উপাত্ত বলে। এখানে কয়েকটা সংখ্যা আমি তোমাদের বোঝার সুবিধা দিচ্ছি। সেটা দেখো, প্রথমে দিচ্ছি 5, তারপর 4, তারপর 10, তারপর 8, 15, 20, 17। এটা একটা অবিন্যস্ত উপাত্ত। এটা কি করে বলবো, এর সংখ্যাগুলো এলোমেলো ভাবে দেওয়া আছে। এটা দেখো আমি বিন্যস্ত করে দিচ্ছি আবার, এটা এলোমেলো ছিল, এখন এটা আমি দেখো সাজিয়েছি। সেটা হলো কি সব থেকে যে ছোট যে সংখ্যাটা সেই সংখ্যাটা আমি আগে এনেছি। সেটা হলো কি 4, তারপরে দেখো 5, তারপরে দেখো 8, তারপরে কি 10, 15, 17, সর্বোচ্চ যে সংখ্যাটা সেই সংখ্যাটা লিখেছেন শেষে, সেটা হলো কত 20। এখন তাহলে আমরা এখান থেকে কি শিখলাম, প্রথমে জানলাম যে পরিসংখ্যান কাকে বলে, আর এই উপাত্তকে কয় ভাগে ভাগ করা যায়, আর এই উপাত্তগুলো সংজ্ঞা এবং সেটা কি যে বিন্যস্ত এবং অবিন্যস্ত। বিন্যস্ত এবং অবিন্যস্ত কিভাবে সাজাইতে হবে সেটাও, কিভাবে অবিন্যস্ত বলতে হবে, কিভাবে বিন্যস্ত করতে হবে সেটাও আমি তোমাদের দেখাচ্ছি। এখন তোমাদের কি করতে হবে যে উপাত্তের মুখে দেখো যে দুই ভাগে লেখা যায়, এই যে উপাত্ত সমূহ দেখো এখানে যে উপাত্ত সমূহ এখানে সংজ্ঞা কিন্তু ছোট করে দিচ্ছি। দেখো তাই উপাত্তগুলোকে আবার দুই ভাবে লেখা যায়, যেমন মানের ঊর্ধ্বক্রম আর মানের অর্ধক্রম। তো ঊর্ধ্বক্রম বলতে তোমরা কি বলো যে ঊর্ধ্বক্রমটা কি, ঊর্ধ্বক্রমটা হলো এই যে যে সংখ্যাগুলো এলোমেলো ভাবে দেওয়া থাকবে এগুলো ষোলো থেকে সব থেকে ষোলো যেটা সেটা আমরা আগে নিয়ে আসবো এভাবে পর্যায়ক্রমে, আস্তে 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 আমরা সব থেকে বড় যেটা সেটা নিয়ে যাবো শেষে। এটা হলো মানের ঊর্ধ্বক্রম। আর অর্ধক্রম হলো যে সবচেয়ে বড় যে সংখ্যাটা সেই সংখ্যাটা আমরা আগে নিয়ে আসবো, তারপর যেটা এইভাবে সাজাবো, সবচেয়ে ছোট যে সংখ্যাটা সেটা আমরা নিয়ে যাবো একেবারে সবচেয়ে শেষে। এটা হলো অর্ধক্রম। তাহলে আজকে আমি তোমাদের কি শিখালাম, প্রথমে শিখালাম যে পরিসংখ্যান কাকে বলে, উপাত্তকে কয় ভাগে ভাগ করা যায়, তারপর হলো এই যে সেটা কি কি বিন্যস্ত এবং অবিন্যস্ত উপাত্ত, এই বিন্যস্ত উপাত্তটা কি অবিন্যস্ত উপাত্তটা কি এটা বোঝালাম, আর হলো এই উপাত্ত গুলোকে আবার দুই ভাবে লেখা যায়, সেটা হলো কি মানের ঊর্ধ্বক্রম এবং মানের অর্ধক্রম। এই বিষয়ের উপরে যে তোমরা কি বুঝলে, যে এই বিষয়ের উপরে তোমরা যে আসলে ভালো বুঝেছো কিনা, এই জন্য তোমাদের আমি একটা বাড়ির কাজ দেবো। সে বাড়ির কাজটা হলো এই যে তোমাদের শ্রেণীর 20 জন শিক্ষার্থী গণিতে প্রাপ্ত নম্বর দেখো পর্যায়ক্রমে দেওয়া আছে 65, 75, 60, 70, 60, 30, 40, 80, 75, 90, 100, 95, 90, 85, 30, 40, 45, 50, 70,
এই সমগুলো 11 ভাবে দেওয়া আছে। এর থেকে আমি তোমাদের কিছু প্রশ্ন দিয়েছি, সেটা হলো কি কি যে গদাক 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 প্রশ্ন হলো অবিনাশ উপাত্ত কাকে বলে। গদাক প্রশ্ন হলো যে উপাত্ত গুলোকে বিন্যস্ত করো। গদাক প্রশ্ন হলো উপাত্ত গুলোকে মানে ঊর্ধ্বক্রম ও অর্ধক্রম অনুসারে সাজাও। তাহলে পরিসংখ্যান বিষয়ে তোমাদের মোটামুটি আমি আলোচনা করলাম, তোমাদের বাড়ির কাজ দিলাম, এটা তোমরা ভালোভাবে করবে। আর আগামীতে এ বিষয়ে তোমাদের আরো আলোচনা করব। আর স্কুল খুললে তোমরা এই বাড়ির কাজটা অবশ্যই তোমাদের সেমিস্টারকে দেখাবে। আজ এ পর্যন্ত ক্লাস শেষ করছি, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, খুদা হাফেজ।